গন, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল জিপসি বাড়িজ। আজকে আমি টু মাচ এক্সাইটেড, কারণ হচ্ছে লাস্ট পর্যন্ত একটা ট্রিপের জন্য প্ল্যান হলো, মানে অনেকদিন ধরে বাড়িতে বসে বসে আর থাকতে পারছিলাম না, তো একটা হাওয়া বদল দরকার ছিল, তার জন্যই একটা ছোটোখাটো ট্রিপ প্ল্যান করে নিলাম। মানে অনেক তো ফুড রিভিউ হলো ঘরের মধ্যে বসে হালকা বাইরে বেরিয়ে, তো এবার একটু বাইরে ঘুরতে যাওয়া যাক। তো সেই লাস্ট গেছিলাম পুরুলিয়াতে, সে অনেকদিন আগে, ডেটও মনে নেই, তো আবার তাই একটা প্ল্যান করে নিলাম আমরা। তো এই ট্রিপটা আমি আমার অফিসের বন্ধুদের সঙ্গে প্ল্যান করেছি, তো আমরা কালকে সকালে আমরা যাব ধানবাদে। আমাদের সকাল 6টার সময় ট্রেন, তো সকাল 4টায় উঠতে হবে। ভাবলাম তোমাদের সঙ্গে একটা ট্রিপটা শেয়ার করে নিই, তো যাই এখন আমি আপাতত গিয়ে জামা কাপড় প্যাক করে নিই, কারণ কালকে সকাল 6টায় ট্রেন আছে আমাকে, মোটামুটি 3:30 তো উঠতেই হবে। তো চলো কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গুড মর্নিং বন্ধুরা, উঠে পড়েছি আমি, এখন ভোর 3:30 বাজে, এই সময় ঘুমোতে যাওয়ার পাবলিকরা এই সময় উঠলে যা প্রবলেম হয়, আমার ঠিক সেই প্রবলেমটাই হচ্ছে। তো যাই, আমি রেডি হই একটু ফ্রেশ ফ্রেশ হয়ে, তারপর আবার বেরোনোর আগে তোমার সঙ্গে দেখা করতে আসছি। তো বন্ধুবান, আমি রেডি, এখন বাজে 4:15, তো আমি রেডি, আমার ব্যাকপ্যাক দুখানা ব্যাকপ্যাক হয়েছে, সেটাও রেডি। আমি ওয়েট করছি আমার বন্ধুর জন্য, গাড়ি নিয়ে আসবে, আমরা এখন যাবো হাওড়ায় ট্রেন ধরতে, 6:15 ট্রেন। সো চলো জার্নি দেখে নাও আমার, এবার জার্নি বিগিনস। তো আমি রেডি, তো আমার ক্যাব আসছে, যাই বাইরে, বেরোলাম। ওই সব আমার ক্যাব দাঁড়িয়ে আছে অলরেডি, তো ড্রাইভার আসা বাকি আছে, যদি আমার বন্ধু ডাকছে এক্ষুনি চলে আসবে। তো যাওয়া যাক, হাওড়াতে যাই, ওখানে গিয়ে তোমাকে দেখাবো জায়গাটা, ওই যে তোমার দেখেছো জায়গাটা। তো চলো আমি ক্যাবে উঠি, নাহলে ট্রেন পাবো না। চলে আসলাম বড় বাজারে, গরম গরম চা, তো যাই মহিষের দুধের চা, ইটস অসম, তো ভিকি স্পেশাল চা। আমি কাকুনি, সুমনাদি, তো আমরা ঢুকবো ট্রেন ধরতে, দেখা হচ্ছে ট্রেনে, বাই। ট্রেন চলে এসেছে, তো ভিডিও দেখলে, যখন যাই ট্রেনে উঠি, ট্রেনের ভেতরে উঠে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হামলোগ পৌঁছ গে ট্রেন কে অন্দর, অন্ধেরা কায়েম রহে, thank you.
পিছনে শোড অফ দা তাকে ডাইরেকশন দিচ্ছে। সো চলো আগে আগে দেখা যাক আরো কোথায় কোথায় যাই কি করি। আমরা ধানবাদে পৌঁছে গেছি, ধানবাদে এসে এখন আমাদের কোভিড টেস্ট হলো, কোভিড র্যাপিড টেস্ট হলো আমাদের, কারণ এটা অন্য ট্রেন বলে। তো টেস্টের রেজাল্ট বেরোবে বর্তমানে এখানে ওয়েট করছি, দেন মুভ করবো আমাদের হীরাপুরে ধানবাদে। দেখা হচ্ছে চলো। করোনার টেস্ট করে বেরোলাম, আমার নেগেটিভ হয়েছে, জীবনের প্রথমবার নেগেটিভ কিছু হওয়াতে আমি খুব আনন্দ পেলাম। তো এখন আমাদের অভিজ্ঞতা আসছে, অভিজ্ঞতার গাড়ি করে আমরা যাবো অভিজ্ঞতার বাড়িতে, দেন ওখান থেকে আমরা ট্রাভেল করব বিভিন্ন জায়গায়। তো দেবিতাস, তো লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো গাইস, তোমাদের প্রথমবার, সুমনা প্রথমবার নেগেটিভ এসেলে কেমন লাগলো? এখন তো নেগেটিভ আমাদের সবার কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। তো আমরা এখন সবাই যাচ্ছি, অভিজ্ঞতা আসবে, অভিজ্ঞতার সঙ্গে দেখা করে গাড়িতে উঠবো, অভিজ্ঞতার বাড়ি যাবো। বলেছিলাম অভিজ্ঞতা চলে এসছে আমাদের ড্রাইভার আজকের। অভিজ্ঞতার বাড়ি যাই আমরা গিয়ে, তারপর আমরা চলে আসলাম অভিজ্ঞতার বাড়িতে। অভিজ্ঞতার বাড়ি, তো এখন আমরা রেস্ট নেবো একটু, তারপর রেস্ট ফেস্ট নিয়ে বিকেলের দিকে বেরোবো। চিকেন কেনা হয়ে গেছে, আমরা দেখাতে পারিনি জায়গাটা, কারণ ওই জায়গাটা অতিরিক্ত কনজেস্টেড ছিল আর দেখার মতো অবস্থা ছিল না। তো আমরা চিকেন কিনে ব্যাক করছি। এখন আমার সঙ্গে সৌরভ দা আছে, তৃপ্ত দা আছে, এটা হাঁপিয়ে গেছে হাঁটতে হাঁটতে, হাঁপিয়ে গেছি। তো এবার ক্লান্ত, যাই রুমে গিয়ে একটু আবার বেরোবো, আমরা দেখা হচ্ছে এরপরে। অভিজ্ঞতা তো বললো এটা নাকি 40 বছরের পুরনো দোকানটা। তো এবার টেস্ট ভালো তো নিশ্চয়ই? সুমনা ভালো খেতে, ডিফারেন্ট কি? আচ্ছা আচ্ছা, কেমন লাগলো বল? হোয়াট ইজ দিস, ভালো লাগলো খেতে? ডিফারেন্ট কি আমাদের ওখান থেকে? আমি পেয়ে গেছি। তো যেরকম অভিজ্ঞতা বললো যে এটা কেন ডিফারেন্ট, তো আমি টেস্ট করে দেখি কেন এটা খেতে। ধানবাদের স্পেশাল রোল আমাকে সবাই ইনসিস্ট করলো খাওয়ার জন্য। সো লেটস ট্রাই, শো করতে পারছি না ভিডিওটা, কারণ এক হাতে রোল, এক হাতে ক্যামেরা, ক্যামেরা তোমাদের লোক নেই। তো আমি খেয়ে জানাচ্ছি তোমাদেরকে তোমার স্পেশাল রোল। সবচেয়ে অদ্ভুত যেটা শাল পাতার মধ্যে দিয়েছে, যেটা আমি আমাদের ওখানে পাই না। তো রেস্টুরেন্ট খাওয়া ডান, যেটা আমার লাগলো স্পেশালি এর মধ্যে সেটা হচ্ছে মানে এর যে মানে এর মধ্যে ঝাল ঝাল ব্যাপারটা কম আর উগ্রতা ব্যাপারটা কম, যেটা খুব ভালো লাগলো। স্মুথ টাইপের লাগলো আমার এটা, আর রিচ না একদমই, আর সসটা সত্যিই খুব ঘরোয়া টাইপের, মিষ্টি মিষ্টি খেতে। আমি যদি ঝাল কম ভালোবাসি আর মিষ্টি একটু বেশি ভালোবাসি, আমার খুবই ভালো লাগলো। কলকাতা থেকে অবশ্যই আলাদা, যেরকম অভিজ্ঞতা বললো সাইজটাও ছোটো, কিন্তু টেস্ট অসাধারণ।
আমিও কিছু বলবো, বলো অসাধারণ রোল, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট রোল, আমার তো মনে হয় ড্রাগ মেশায়, নাহলে এত টেস্ট কি করে হয় বুঝতে পারছি। আমার একটা পেট ভরেনি, আমার খেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু বাড়িতে গিয়ে খেতে হবে আবার তাই খেলাম না। তোমার কি মনে হয়? একদম, আমি একটাতে কোনোদিনও সন্তুষ্ট হতে পারি না, একদমই। তো বন্ধুরা, কাকুলিয়ার সৌরভ দা রান্না করছে, সবে এখন আমাদের পিঁয়াজ কাটা চলছে, টমেটো সব ব্যাগে আছে, এই আমাদের মাংস। সৌরভ দা এখন আদা কাটছে, তো আজকে আমরা জমিয়ে খাবো, রান্না করে আমাদের পেন্টিং আর্টিস্ট। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কাকুলি খুব সুন্দর চিকেনটা বানিয়েছে আজকে, তো এখন আমরা খুবই টায়ার্ড আজকে, তো একটু হালকা গান ফান শুনে আসে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে আবার আমাদের বেরিয়ে পড়তে হবে ঘুরতে যাওয়ার জন্য। I'm going to give you a copy.